শীতকালে ভালো লাগবে না, ছেড়ে রাখবে না, কি করে এরকম সেট থাকবে, একই রকম এরকম হেয়ার থাকবে, ক্লায়েন্টকে সাজেস্ট করবে একদম এখান থেকে স্টার্ট করবে। বাড়িতে আমরা কি থাকি, নর্মালি একটা ক্যাচআপ দিয়ে থাকি, ক্লিপ উপরে তুলে বা একটা দাদার দিয়ে রাত্রিবেলা আটকে আমরা কি করি, আটকে ঘুমাই। সেরকম ক্লায়েন্ট যখন ক্লায়েন্টকে সাজেস্ট করবে এত সুন্দর কাটিং করে দেওয়ার পরে একদম এখান থেকে স্ক্যাল্প থেকে শুরু করে টাইট করে এরকম পেঁচাবে, পেঁচিয়ে যখন ক্লিপ দিয়ে আটকাবে বাড়িতে সে এরকম তুলে আটকাবে। আর যখন দাদার দেবে মনে করবে রাত্রিবেলা রাউন্ড করে ঘুরিয়ে পেঁচিয়ে আটকে রাখবে, তাহলে যখন 7 থেকে 10 দিন হবে ক্যাম্পটা একদম সেট হয়ে আসবে। মানে সেট যে বসে যাবে 6 মাস একই রকম থাকবে আর, ঠিক আছে, 6 মান্থ একই রকম। ওপেন করে দেবো, অনেক ঘন্টা যখন এরকম থাকবে পুরো এরকম সেট হয়ে যাবে, তখন ওই ব্লোডের সেটিংও দরকার হয়। আর ফ্রন্টটা কি করবে, অনেক আছে দেখবে হেয়ারটা মানে এরকম চাপে কি হয় ফ্ল্যাট হয়ে যায় না, ফ্রন্টটা ফ্ল্যাট ভালো লাগে চাপতে নেই, তার জন্য এরকম করতে হয় ফিঙ্গার দেবে নিজে, ওকে একবার দেখাবো ও নিজে তারপর এটা করবে, জাস্ট এরকম করবে করে এরকম করবে করে জাস্ট এরকম করবে, তাহলে এই জায়গাটা ভলিউম থাকবে দেখতে সুন্দর লাগবে। করে দেখি খুব লাইট করে প্রেশার দেবে না, তুমি তো এরকম করছো এরকম না উল্টে দাও পিছনে, এই যে এইভাবে দেখো এরকম ব্যাকে যাচ্ছে, ব্যাকে যাচ্ছে সাইড করে দেন এরকম, তাহলে এইভাবেই সেট থাকবে তুমি 6 মাস একই রকম। এটাকে উল্টে দাও সামনে।